তো কেমন আছেন আপনারা? আবার মুখ লুকিয়ে দিয়েছি সায়ন্তন। সায়ন্তন আমার ব্লগে আসতে চায় না, কারণ আমার ভিউজ আছে না। তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে আর সায়ন্তন আমার ভিডিওতে আসবে। পাবলিসিটি হয়ে রোস্টটা করে দিলাম। রোস্ট এটাকে পাবলিসিটি বলে? রোস্ট নেহিলে নাম বো পুরানা বাক হ্যাঁ হাম নয় যুগ মে বচ রহে হ্যাঁ। থেকে মোদির বাংলাটা ভালো, মোদির বাংলাটা আরে ঠিক আছে পার্থ, মোদি বাংলা বলুক ইংলিশ বলুক আমার কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এই বাড়িটা আমরা গিভ অ্যাওয়ে করছি, এই বাড়িটা আমরা গিভ অ্যাওয়ে করবো। আর পাশের এই বাড়িটাও কই মালিক ও আচ্ছা তাও এই যে এই আচ্ছা এই বাড়িটা আমরা গিভ অ্যাওয়ে করবো আমাদের ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে যাক আমরা ওই বাড়িটা গিভ অ্যাওয়ে করে দেবো। মালিক আসছে না তো? ও তো দাঁড়িয়ে আছে সামনে পালা। আপনি কি জানেন কল্যাণী হলো ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস অফ দি ওয়ার্ল্ড? আপনারা যদি চান তাহলে আরও হন্টেড ব্লগ আসবে। আপনারা যদি চান ময়ূকের পর আমরা একেও ভ্যানিশ করে দিতে পারি, দেখবেন। এ দেখুন ভ্যানিশ হয়ে গেছে, একদম ভ্যানিশ করে দিলাম। আপনারা যাতায়াত সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, নাহলে আরে শর্ট 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 সরে যা সরে যা, মানে ওই আর কি, মানে আপনারা সাবস্ক্রাইব করুন তারপর আমরা আনবো। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিশাল বড়। আমরা এখন যাবো ওখানে ইনভেস্টিগেট করতে, কারণ আমরা তো বিশাল বড় ডিটেকটিভ। ইয়েস আমরা এখন ইনভেস্টিগেট করতে যাবো। কি হয়েছে কে জানে, এই যে কি হলো গাড়ির লাইট 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 হয় না গাড়ির, এখানে হয়েছেটা কি? এখানে দেখ ওই গাড়িটার ব্যাপার তুমি ডাকা লোক এখানে এত লোক কি করছে? আপনারা যদি খেয়াল করে থাকেন ওই জায়গাটা জল ছিল, তো ওখানটা অ্যাকচুয়ালি রক্ত ছিল, তো ওরা ওখানটা ধুয়ে দিয়েছে, কারণ একটা বাইককে একটা ফোর হুইলার সম্ভবত মেরেছে এবং অ্যাক্সিডেন্টটা যথেষ্ট বাজে হয়েছে। তো কী করা যাবে, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা একটু আগে থাকলে ওখানটা দেখতে পেতাম, কিন্তু ওই সব দৃশ্য না দেখাই ভালো। এরকম একটু ট্রাফিক রুলস মেনে গাড়ি চালান অবভিয়াসলি। ফোর হুইলার্সদের এটাই বলবো যে একটু সাবধানে গাড়ি চালান, আপনাদের যা সেফটি গিয়ার্স থেকে একটা বাইকে সেটা থাকে না। আপনাদের ঠোকা ফুকা খেয়ে গেলে আপনাদের এয়ার ব্যাগস খুলে যায়, আপনাদের সিট বেল্ট থাকে, আপনারা বেঁচে যাবেন। কিন্তু ওই যে বাইক আলাটা, ওর মাথায় হেলমেট থাকলেও ওর কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ করতে পারবেন না। পায়ে ছুলে চলে গেছেন অবশ্যই। আর বাইক আলাটাও হেলমেট পরে চালাবেন, দু হাত ছেড়ে গাড়ি চালাবেন না। 100K সাবস্ক্রাইবার এই গোটা প্লটটাকে গিভ অ্যাওয়ে করে দেবো। কমন ব্যাডমিন্টন খেলে এই সিজনে খেলেনি দেখে যেমন না, ঠিক আছে গিভ অ্যাওয়ে করে দেবো আমার একটা সাবস্ক্রাইবারকে, তারা খেলবে এসে। ঠিক আছে আগে হোক 100K। দিয়ে একটা মেয়ে বাইক চালিয়ে গেল, বাই দ্য ওয়ে আমি বলে দিই আমার লেডি বাইকার খুব পছন্দ। ইফ ইউ আর আ লেডি অ্যান্ড ইউ নো হাউ টু ড্রাইভ বাইক, ইউ হ্যাভ ওয়ন 50% অফ মাই হার্ট। আর 50% জিততে হবে, যদিও চেষ্টা কেউ করবে না আমি জানি, তাও স্টিল। কোথায় গেল মেয়েটা? আপাতত কন্টেন্ট না পেয়ে আমরা মাঠে বসে আছি, সায়ন্তন কোনো মেয়েকে স্টক করছে, হাট আর আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না বলে ক্যামেরা খুলে ভাট বকছি। আর আপনাদেরও প্রচুর সময় আমার ভিডিও দেখছেন, আপনারাও নিজেদের সময় নষ্ট করছেন আমার জন্য, আমি এটার জন্য খুব ধন্যবাদ, মানে আমি ধন্যবাদ বলছি। আমার চোখটা কেমন খয়েরি খয়েরি লাগছে আমি জানি না কেন, চোখের কালার চেঞ্জ হয়ে গেছে না জানি না। আর কিছু বলার নেই, কারণ আমার কাছে কন্টেন্ট নেই তাই জন্য আমি ভাট বকছি। আপনি বুঝতে পারছেন আমি কিন্তু ভাট বকি না, আমি ভাট বকছি তার কারণ আছে। স্টেডিয়ামটা কেনার আগে এই এই ছোটো স্টেডিয়ামটাকে আমি কিনেছিলাম, এখন এই স্টেডিয়ামটা আমি বাচ্চাদেরকে উৎসর্গ করে দিয়েছি। এই দেখুন এখানে একটা ফ্লাড লাইটও লাগিয়েছিলাম আমি, আর মাঝখানে বাচ্চারা খেলছে, মাঝখানে খুব বড় একটা ম্যাচ চলছে, ইন্টারন্যাশনাল ম্যাচ। ও মাই গড খেলা শুরু হবে, অসাধারণ থ্রো অসাধারণ। ওকে বাইরে রাত হয়ে গেছে, কিন্তু তাও ওই বাইক আলা মেয়েটাকে আমরা খুঁজবই, আমার খুব পছন্দ হয়েছে। নট ইন্টারেস্টেড, হোয়াই ইউ আর নট ইন্টারেস্টেড, ইউ ডোন্ট লাইক বাইক, সুননাই নেই হ্যায়।
नहीं, मेरे को वो बाइक वाली लड़की बहुत पसंद है, हमको ढूंढना ही पड़ेगा। আপনারা যদি খুঁজে পান তাহলে কমেন্ট ডাউন দিলো, আমি যাবো ব্লগ বানাতে, কোলাব আসবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো আসতেও চান না, টুপি পরে নেন, মাস্ক পরে নেন। দেখুন, যদি অন্ধকারে বেশি কিছু দেখা গেল না তাও ঠিক আছে, ইতনা চলতা হ্যায় বস। যদিও আজকে যা ক্রিনজি ব্লগ বানালাম, 10টা ভিউ এলেই অনেক, তাও আজ বিভিন্ন সুন্দর। এতদিন ধরে সময় নষ্ট করে আমার ব্লগ দেখেছে, আজকেরটাও দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, সাবস্ক্রাইবাররা মন খারাপ করবেন না, এই যে আরেকটা বাড়ি কিভাবে সত্যি মনে কিভাবে করে দেবে, এতদিন ধরে একই জিনিসটা ছুড়ে রেখে দিয়েছে। ঠিক আছে, আমাকে দিয়ে দিক, আমি কিভাবে করে দেবো আমার সাবস্ক্রাইবারদের। একতলা দোতলা পুরো মার্বেল বসানো বাড়িটা, হ্যাঁ, রাজস্থান থেকে মার্বেল এনে বসিয়েছে। আমাদের যে এই এই ব্লগ, এখানে একখানা হন্টেড হাউস আছে, ওই হাউসটায় একদিন যাওয়া যাক। ওয়াই নট, কিন্তু ফিরে তো তুই ভিডিও আপলোড করতে পারবি না, সেটাই। আরে আন্টিকে না হয় বলে দেবো যে যদি 2 ঘন্টার মধ্যে না বেরিয়ে আসি তাহলে তাহলে একটা বাড়িতে খবর দিয়ে দিও। না, ভিডিও আপলোডটা কে করবে? ইয়ে করে নেবো না, মানে তোর কি বলে, যদি কিছু হয় মানে ওখান দিয়ে ভিডিও কল করে নেবো, ভিডিও কল নিয়ে কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে নেবো, কেউ একজন স্ট্রিম, হ্যাঁ স্ট্রিম লাইভ স্ট্রিম যেটাকে বলে, লাইভ স্ট্রিম করে নেবো, করে লাইভেই দেখতে পাবে, যা হবে লোকে আপলোডও হয়ে যাবে। এরকমভাবে ক্যামেরাটা এমন করে দেখা যাচ্ছে না কিছু, সেটাই তো রাস্তার সামনে তো দেখা যাচ্ছে। Show me your ass, thank you.